তো বন্ধুরা সকালবেলা থেকে কোনো ব্লগ শুরু করতে পারি নাই শরীরটা ভালো না মানে পরশু দিনকার থেকে জ্বর জ্বর একটু ছিল কালকে একটু মোটামুটি জ্বর ছিল শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে ওই জন্য আর ভিডিওটা সেভাবে শুরু করতে পারি নাই তারপর বন্ধন ছিল আজকে বন্ধন থেকে আসলাম এটা আর শেয়ার করি তোমাদের কাছে তো আজকে তো সরস্বতী পূজা দুব্বা নিয়ে আসলাম এই যে দেখুন চাকু দিয়ে কাটে কাইটে নিয়ে আসলাম দুব্বাগুলো দুব্বাই পাওয়া যায় না ওই মাঠটার থেকে একটু নিয়ে আসলাম ভালো জায়গার থেকে তো এখন বাইছে বইছে দেওয়া যাবে তোমাদের দেখাই এই যে দেখো দুব্বাগুলো অনেকগুলো দুব্বা নিয়ে আসছি তো এগুলো এখন বাঁচবো মেয়ে পূজা দিচ্ছে মানে পুরোহিত দিয়ে পূজা দিচ্ছি না নিজেরাই দিচ্ছি পূজাটা আর কি তো চলো তোমাদের দেখাই কীভাবে পূজা দেওয়া হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি রান্নাটা হইতে থাকুক এই দেখো আমাদের ছোট্ট ঠাকুর সবসময় আসনে রাখি ঠাকুরটা ওইটাই দিয়ে পূজা করতেছি আমি না আমি তো না মেয়ে পূজা করতেছে এই দেখো এই যে ঠাকুর হলে হলো ছোট আর বড় এখন সেভাবে জোগাড় করা হয় আরেকটু আর একটু বাকি আছে ঘট বসাইতে হবে তো ঘটের মধ্যে আমি ডাব পাই নেই ওই কলা দিয়ে দিয়ে দিলাম এই যে এরকম ফল দিয়ে একটু পূজা দিয়ে দিচ্ছে তারপরে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো রান্নাগুলো করে নিই তো আজকে নিরামিষই রান্না করবো সরস্বতী পূজার দিনটা মানে বাড়িতে পূজা করতেছি তো ওই জন্যই নিরামিষই খাবো কেননা সরস্বতী পূজার দিন নিরামিষ খাওয়াটাই ভালো তো আমাদের বাড়িতে তো বেশিরভাগই নিরামিষটাই হয় এখন তো দেখো এই যে কুয়াশের তরকারি করতেছি তো কুয়াশাগুলো অনেকগুলোই ছিল তো কয়েকদিন থেকে পড়ে আসে তা রান্না করতে পারতেছি না তা আমি ভাবলাম না আজকে একটু কোয়াশের তরকারিটাই করি তো মশলা দিয়ে করতেছি একটু জিরা আদা লঙ্কা আমি বেটে নিলাম তো লঙ্কার গুঁড়া একটু দিয়ে দিলাম তাহলে কালারটা সুন্দর আসবে তো কোয়াশটা একদম কচি ছিল তো তাড়াতাড়ি মনে হয় সেদ্ধ হয়ে যাবে অল্প করেই জল দেবো বেশি জল দিব না তো দেখো কি সুন্দর একটা কালার আসছে বলো তারপর ঢেকে দিলাম তারপর দেখো হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে নামাই দেবো তার একটুখানি জলটা আর কি টান রানাবো বেশি টানাবো না তারপরে দেখো কুয়াশার তরকারিটা হয়ে যাওয়ার পরে একটা চচ্চড়ি করলাম সব কিছু মিশায় আর কি একটি চচ্চড়ি তা সর্ষা বাটা দিলাম বেটেই দিলাম আর কি ওটাও তো ওইটা তোমাদের কাছে শেয়ার করলাম না সর্ষা বাটাটা তো দেখো কী সুন্দর কালারটা আসছে মানে সজনা ডাটা তারপরে ছিম সব কিছু দিয়ে এইটা চচ্চড়িটা করলাম তো কড়াইটার মধ্যে ঢেকে রেখে দিলাম এখন আর নামাবো না খাওয়া দাওয়ার পরে তারপর দেখা যাবে তারপরে দেখো কি সুন্দর কালারটা আসছে কুয়াশের তরকারিটা তারপরে দেখো অনেকক্ষণ পর আবার চলে আসলাম সান খাওয়া দাওয়া করে নিলাম তো ওইটা তোমাদের কাছে শেয়ার করলাম না তো এই যে এটা মানে পরে যাব আর কি ইয়েতে তো ওই জন্য এখানে ভাজ করে রেখে দিলাম তো পরে যাব তো সরস্বতী পুজো একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আর কি তো এখন এই যে এই চাঁদ মানে সোয়েটারটা পরে নিই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে স্নান করে আসলাম তো তো এখানে কুর্তিটা সেইটা একটু ভাজ করে রেখে দিই রাখে দিয়ে গুছা টুছায় রেখে ওই যে শাড়িটাকে একটু রাইখে দিয়ে এদিকে সাইডে তো শাড়িটা দিয়ে আসতে লাগবে আর কি তারপরে তোমাদের দেখাচ্ছি গুছায় নিয়ে শাড়িটাকে তো কার জন্য নিয়ে আসলাম তোমাদের এটাও দেখাচ্ছি এই যে শাড়িটা সুন্দর হয়েছে কিন্তু কালারটা তো বয়স্ক মানুষ তো তো এই শাড়িটাই দিবো আর কি তো এই যে বোনটা যে বোনটার সাথে যাই একসাথে ঘুরতে টুরতে ওর আর কি শ্বশুর মানে শ্বশুরটা মারা গেছে যে ওই শাশুড়িকে দিবো আর কি শাড়িটা তো শাড়িটা কালারটা সুন্দর হয়েছে বলো এরকমই ঠিক আছে সাজুগুজু করে একদম চলে আসলাম এই যে রেডি হয়ে নিছি এই শাড়িটা পরে নিলাম এই যে ঠান্ডা লাগতেছে আমার জ্বর আসছে তো ওই জন্য এই মোটা ইয়েটা পরে নিলাম মোটা কি এই ফুলা তাই যে গলা বা ইয়েটা তো ব্লাউজের বদলে এটা ভালোই লাগে দেখতে খারাপ লাগে না এটা মেয়ের ছিল আর কি মেয়েরই আছে দুজনেই পরতে পারবো মানে আমি মোটা কী হবে মানে এটা এমন ইয়ে মানে মোটা মানুষও পরতে পারবে সরু মানুষও পরতে পারবে মানে পাতলা মানুষ সরু আর পাতলা যাই হোক সরুটাই পাতলা তো কেমন লাগতেছে কমেন্ট করে একটু জানাই দিবে ভালো সাজুগুজু করলাম না খারাপ এই যে এটার সাথে এই মালাটা বললাম এই মালাটা তোমার এই চেন সিস্টেম ছিল তো মেয়ে আবার এটা সুতা দিয়ে বানাইছিলো মানে আমার গলায় পড়ছিলাম তো গরমের দিন ছিল আমার গলায় মানে এই সব বিশেষ জিনিস মানে কালো হয়ে যায় পড়লে রূপার জিনিসও একটু কালো হয়ে যায় কেন জানি তো ওই জন্য ওইটা খুলে রেখে তারপর এই যে সুতাটা দিয়ে বানাইছে তো চলো একটু ঘুরে আসি কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো যতটা পারবো তো চাদরটা সাইড দিয়ে নিয়ে নিব। আসার সময় যদি ঠান্ডা লাগে কখন না কখন আসবো চলো এখন সাজুগুজু করে নিলাম তো চলো এখন এই যে কাপড় শাড়িটাও নিয়ে নিব ওই বোনটা মানে শাশুড়িকে দিয়ে দিব আর কি তো ওরা দুজনেও যাবে আর কি একজন আগে চলে গেছে আর একজন একসাথে যাব আমরা তো বন্ধুরা আমরা এই যে চলে আসি ওদের বাড়ির সামনে যে আমরা এখন একসাথে যাব। এই যে অনেক বুড়া বাড়ি ওর মা দিকে হচ্ছে তারপরে দেখো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম তো এই যে মানে আমার মেয়ে আর ওই যে রুপু আগে যাচ্ছে তারপরে আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তারপরে দেখো এই যে আমরা মানে যাচ্ছি আর কি টোটোতে উঠতে তো এই যে দেখো চলে আসলাম টোটোতে উঠে নিলাম তো আমরা আজকে রাজবাড়ি পার্কে যাব না তা তিস্তা উদ্যানের দিকে যাব আর কি অনেক দিন যাই না ওখানে তো ওইটা তোমাদের দেখানো হয় না এই তিস্তা তিস্তা উদ্যানের ওদিকটায় আর কি তো চলো এই যে আমরা টোটোতে যাচ্ছি তো আজকে কিন্তু মানে শহরটা এত ভিড় মানে কি বলবো টোটো দেখো কত মেয়ে শাড়ি পরছে সবাই আজকে শাড়ি পরছে তো বেশ ভালোই লাগতেছে দেখতে স্কুলগুলোও ভিড় আছে তো স্কুলের সামনে দিয়েই যাবো আমরা আমার মেয়ে তো এখন স্কুলে পড়ে না কলেজে পড়তেছে তো কলেজ থেকে চলে আসছে তো এই যে দেখো এটা সেন্ট্রাল গার্লস স্কুলটা তো কত ভিড় তো এই যে দেখো আমরা চলে আসলাম এই যে এটা ব্রিজটা পার হয়ে যায় ওই যে পার্কে যাব আর কি তো পার্কে এখন ঢুকবো কি না দেখি যে এটা নদীটা দেখছো নদীরা কীভাবে শ্যাওলা পড়ে আছে তো আমরা ব্রিজটার উপরেই নামলাম কেন তো এত ভিড় নাই যে দেখো এইখানে চলে আসলাম ওই যে দেখো কত ভিড় পার্কে এখন ঢুকবো না তো আমরা এদিক থেকে ঘুরে আসি আগে তো এদিকটাও কিন্তু অনেক দিন মানে আসি না অনেক দিন বলতে গিয়ে আসি না এদিকটা তো চলো আমরা এদিকটা ঘুরে নিই ফাঁকা ফাঁকা রাস্তায় তাই বেশ ভালো লাগতেছে গাছগাছালিগুলা গাছ তো দেখো এখানে একটা অফিসের মধ্যে বেশ সুন্দর করে পূজাটা করছে ভালোই লাগতেছে দেখতে তো আমরা ওদিক থেকে ঘুরে চলে আসলাম এই যে পার্কে এখন ঢুকবো তো টিকিট কাটার জন্য এখানে লাইনে দাঁড়ায় আসছি দেখো কত ভিড় টিকিট কাটার এখানে তো ভিতরেও যাব ভিতরেও মানে এত ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এই যে আমরা যাচ্ছি এখন তো ভিতরটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর করে সাজাইছে বেশ ভালোই লাগতেছে মানে গাছ গাছটাছ দিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে বানাইছে আর কি পার্কেটা দেখো খুব ভালো লাগতেছে দেখতে তারপরে দেখো এত ভিড় মানে কি বলবো কি সুন্দর মেলার মতো লাগতেছে বেশ ভালোই লাগতেছে তো চলো চারদিকে ঘুরে দেখি এই যে গাছগুলো খুব সুন্দর করে সাজাইছে বলো তো কি সুন্দর করে কাটছে না গাছগুলো তারপরে দেখো বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করতেছে এই জায়গাটাতে তো এটা নাম যে কি ভুলে গেছি যাই হোক তারপরে এদিকে দেখো চারদিকে মানে দোলনা মানে ওই যে স্লিপ খাওয়া এগুলো সব কিছু তারপরে ওই বোনটার ছেলেটাও দোলনার মধ্যে এই যে দোলনার মধ্যে দুলতেছে ও স্লিপটার মধ্যে যাবে না একা একা লজ্জা পাচ্ছে তো ও দোলনা মধ্যেই দুলতেছে আর কি তো চারপাশে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই জায়গাটা একটু ফাঁকা আর এই পিছন দিকটা দেখো কত ভিড় তারপরে দেখো এখানটায় কয়েকটা খরগোশ আসে আর কয়েকটা পাখি আছে মনে হয় দেখো অল্প করে খরগোশ আছে বেশি নাই ওই ছয় সাতটার মতন মনে হয় হবে তো যাই হোক আমাদের বাড়িতেও খরগোশ ছিল তো আমি খরগোশগুলোকে আর রাখি না এই কয়েকটা পাখিও আছে দেখছো তো পাখিগুলো বেশ ওই যে হাড়ির মধ্যে কি সুন্দর করে বানায় দিয়েছে খুব সুন্দর লাগতেছে দেখতে তো দু তিনটার মতন মনে হয় পাখি আছে তো চলো আমরা এইদিখানে দেখা হয়ে গেলে এখন ফটোটাও তো তুলে নেই কয়েকটা তো এই পাশে এখন ফটো তুলবো আর হচ্ছে তোমার একটু বসে থাকবো তো বেশ ভালোই লাগতেছে দেখতে এই জায়গাটাও তারপর অনেকক্ষণ বসে থাকতে থাকতে তারপর ওই জাটাও চলে আসলো ওই যে আমার যেটা শ্বশুরের ছেলের মানে বউ আর কি এই যে ও দাঁড়ায় আসে তা আমরা এখানে বসি কয়েকটা ফটো টটো তুলে নিলাম তুলে নিয়ে ও দাঁড়াইলো এখানে বসার জায়গা নেই জন্য ও দাঁড়াইলো আমরা এই যে বসে গল্প করতেছি সবাই মিলে তারপরে দেখো এখানে জলের ব্যবস্থা মানে স্টুমারি করে জলের মধ্যে ঘুরতেও পারবে তোমরা ওই যেখানে জাহাজটা ওখানে তুমি মানে খুব সুন্দর করে একটা ইয়ে বানাইছে আর কি ওটা কিন্তু মানে আসল না তারপরে গুহার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি মানে গুহার একটা ইয়েও আছে রাস্তা দুইটা আছে তো আমি আবার ওদেরকে খেপাচ্ছি আমি দেখ ভূত আছে গুহার ভিতরে কিন্তু যা তা আমিও যাচ্ছি ও আবার এই যে বলতেছে যে থাক ভূত চলো যাই তো এই যে কি সুন্দর মানে কি অন্ধকার আর কি তারপর দেখো আরেকটা গুহার ভিতর দিয়ে যাচ্ছি আমরা তো এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে ওই জন্যই অন্ধকারও লাগতেছে আবার তো চলো তবুও একটু ঘুরবো আর একটু মানে ভাবতেছি একটু রাত্রে মানে সন্ধ্যা সন্ধ্যা হলে কি বলো তো মানে দেখতে ভালো লাগবে লাইটের আলোগুলো ওর জন্য একটু দাঁড়ায় আসি আর কি মানে ঘুরতেছি আর কি সময়টা কাটাচ্ছি তো বেশ সব জায়গায় কিন্তু বসার জায়গাও আছে। অনেকে বসে আছে অনেকে দাঁড়া দাঁড়ায়ও গল্প করতেছে তো এই দিকটা একটু ফাঁকাই আছে তা এখন কি বলো তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে অনেকে বের হয়ে যাচ্ছে ঢুকতেছে এরকম আর কি তো আমরা আর একটু দাঁড়াবো আর কি যখন চলে আসলাম অনেকটা মানে গেটের সামনে প্রায় চলে আসছে এদিকটা ঘুরলেই হয়ে যাবে তো দেখো গাছগুলো কি সুন্দর করে কাটছে ভালোই লাগতেছে দেখতে এদিকটাও তো এদিকটাও ঘুরে নিয়ে তারপরে যাব তোমার ওই যে আরেকটু বসবো আর কি যাবো না এখন তো সন্ধ্যা হোক আর কি তারপর দেখো এখানটায় মানে শিব ঠাকুরের ইয়েটা বেশ ভালোই লাগতেছে এই জায়গাটাও তো এই পাশ থেকে তো দেখা গেলো না আরেকটু সামনে গিয়ে দেখাই মানে শিব ঠাকুর যে এই যে গুহার মধ্যে বসে থাকে না পাহাড়ের মধ্যে ওই জায়গাটা দেখো কি ভালো লাগতেছে আমার ফুলের দিকে ফুল মানে দারুন লোভ আমার আমার এত ভালো লাগে ফুলগুলা তো আমরা পার্কে ঘুরতে ঘুরতে দেখো অন্ধকার হয়ে গেছে তো বেশ ভালো লাগতেছে অন্ধকারটা রাত্রে রাত্রে কটা বাজবে বাজবে না তো আমরা পার্কের থেকে বের হয়ে গেছি কেন ছয়টা বাজে সোয়া ছটার মধ্যে বন্ধ করে দিবে পার্ক আর কি তো ওই জন্য সবাইকে বের করে দিছে ওই জন্য বের হয়ে গেছি তো এই দেখো বাড়িরটাও কত ভিড় বাইরে মানে কত দোকান সবাই মিলে এখানে দোকানে খাচ্ছে তো আমরা খাবো না কেন আজকে সরস্বতী পূজার দিনটা নিরামিষের সেই জন্যই আর কি খাচ্ছি না আমি মানে আমরা খাচ্ছি না আর কি দেখো এখানে কানের দুলো আছে তো ওই যে ওরা নিবে নাকি দেখতেছে

তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে আসার পরে এখানে দেখতেছি প্রসাদ খাওয়াচ্ছে তো সবাই মিলে আমি ভাবলাম যে চল প্রসাদটা খাই নেই তো ওরা আগে গেলো লাইনে দাঁড়াইলো তারপরে দেখো এই যে সবাই মিলে প্রসাদটা নিচ্ছি তো ভাবলাম খিচুড়ি প্রসাদ খিচুড়ি না লুচি তরকারি তারপরে ওই যে বুন্দিয়া দিচ্ছে তো বেশ ভালো প্রসাদটা আমার তো দারুণ পছন্দ হয়েছে তাই যে সবাই মিলে খাচ্ছি এখন আমরা তারপরে আমরা প্রসাদ খাইয়ে চলে আসলাম এদি বাজারের ভিতর দিয়ে তো বাজারের ভিতর দিয়ে যে এখানে সব কিছু বিক্রি করতেছে সাজার জিনিস ভাবলাম কিছু নিয়ে নেই তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর সে কাপড় চাপড় ছাড়িয়ে নিলাম তো ভিতরে এটা এখনও খুলি নেই ঠান্ডা লাগতেছে থাক পরে শোয়ার সময় খুলে নেবো না তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখান থেকে শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা